নমস্কার, আমি পিয়ারি। আমার সাথে আছেন আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন। দাদা ভাই, তোমার কাছে আজকে জানতে চাইবো, আমার একটা খুব বড়সড় প্রবলেম হচ্ছে। মেকআপ রিমুভের টাইমে ক্লিনজার অ্যাপ্লাই করার পর স্কিনটা খুব টান টান হয়ে যাচ্ছে। তো এই ড্রাই ব্যাপারটাকে কাটানোর জন্য আমি কী করতে পারি? তোমার কাছে তো কোনো না কোনো সলিউশন আছে আমি জানি। তুমি এটা কি খালি মেকআপের সময় লক্ষ্য করে দেখেছো, ক্লিনজার ইউজ করার সময়, নাকি ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পরে জিনিসটা? একদম একদম, দুবারই লক্ষ্য করেছো। তার মানে তুমি অ্যাটলিস্ট বুঝতে পারছো যে তুমি যে ফেস ওয়াশ বা যে ক্লিনজার ইউজ করছো তারা কিন্তু চুরি করে নিয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে তোমার ত্বকের আর্দ্রতা। শুধু টান টান নয়, তখনই ত্বকের মধ্যে এই রুক্ষতাটা চলে আসছে, তখনই কিন্তু ফাইন লাইন্সের জন্ম শুরু হচ্ছে। আমরা শীতকালে বলি যে মুখ পরিষ্কার করার ইমিডিয়েট আফটার পরম্পরার ময়েশ্চারাইজার ইউজ করতে বা পরম্পরার রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল ইউজ করতে। ইমিডিয়েট আফটার মানে মুখের জল মোছার সাথে সাথে, মুখের জলটা মুছলাম, কিছুক্ষণ বসলাম, 10 মিনিট বাদে অ্যাপ্লিকেশন করলাম, এইটুকু সময়ের মধ্যে কিন্তু ত্বক এজিং প্রসেসের শিকার হতে পারে। সুতরাং ত্বককে মুখ পরিষ্কার করার সাথে সাথে প্রয়োজনীয় তার নিউট্রিয়েন্টস দিতে হবে। কিন্তু সবচেয়ে মারাত্মক, আমার ভালোবাসার ফেস ওয়াশ বা আমার ভালোবাসার ক্লেন্সার কি সত্যি চুরি করে নিয়ে চলে যাচ্ছে আমাদের মুখের আর্দ্রতা, আর বিনিময়ে ফিরিয়ে দিচ্ছে রুক্ষ, নির্জীব এবং ফাইন লাইন্সে ভরা একটা মুখ? নতুন করে ভাববার সময় এসেছে। চলুন একটু ব্যতিক্রমী ভাবি। আমরা কীরকম ভাবতে পারি? আচ্ছা, আমরা যদি আমাদের ওই ড্রেসিং টেবিলের র্যাকটাকে একটু পরিবর্তন করি। না না, চিন্তার কারণ তো কিছু নেই। পরিবর্তন করা মানে আমি বলতে চাইছি এটাই যে কয়েকটা যে আইটেমগুলো আমরা ইউজ করছি, ক্লেন্সার বা ফেস ওয়াশ, যেগুলো আমার মুখকে আরও রুক্ষ করে দিচ্ছে, নির্জীব করে দিচ্ছে, সেগুলোকে সরিয়ে দিয়ে যদি আমরা এমন ব্যবহার করি যে এমন একটা ময়েশ্চারাইজার হবে যে ময়েশ্চারাইজারটা অদ্ভুতভাবে মুখের ত্বকে দারুণ সুন্দর পরিষ্কার করবে, কেমন হয়? খুব ভালো হয়। তার মানে একদিকে ক্লেন্সার, একদিকে ফেস ওয়াশ, আর তার সাথে ময়েশ্চারাইজার, মানে ওটা ইউজ করার পর একদম ওটা ইউজ করার পর পিয়ালি মনে হবে যে মুখে যেন খুব বাটার মাখিয়ে দিয়েছে। ঠিক এই সফটনেসটাই যদি তুমি চেয়ে থাকো বা তোমার মতো যদি, এটা আমরা সবাই চাই, শুধু আমি না, আমরা সবাই, পুরো পরিবারের সবাই যদি এটা চেয়ে থাকো, তাহলে নির্দ্বিধায় ব্যবহার শুরু করো পরম্পরা আয়ুর্বেদের লাবণ্য ময়েশ্চারাইজার বেস ফেস ওয়াশ। আচ্ছা, লাবণ্য ময়েশ্চারাইজার বেস ফেস ওয়াশের প্রতিটা অণুপরমাণুর মধ্যে রয়েছে ত্বকের আর্দ্রতা ধরে রাখার এক অমোঘ শক্তি। শুরু হোক একটা নতুন সকাল আপনার ত্বকের রুক্ষতাকে সরিয়ে ফেলে, সেই তদানীন্তন ফেস ওয়াশ বা ক্লেন্সারের হাত থেকে বেরিয়ে এসে ব্যবহার করুন পরম্পরা আয়ুর্বেদের লাবণ্য ময়েশ্চারাইজার ফেস ওয়াশ, আর আপনার ত্বক কিন্তু আপনাকে কনফিডেন্টলি থ্যাংকস জানাবেই জানাবে। অনেক ধন্যবাদ দাদা ভাই, আমরা তো আমাদের সমস্যার সমাধান পেয়েই গেছি। দেখতে থাকুন পরম্পরা আয়ুর্বেদের বনে দিয়ানা, সঙ্গে থাকছে দাদা ভাই এবং অবশ্যই আমি। ভালো থাকুন।